Ella quiere un, mm, ah, mmm Voy a darle un mm, ah, mmm Pa' que sienta el mmm, ah, mmm Y de nuevo el mm. চলো বন্ধুরা আমি চলে এসেছি ফ্রি ফায়ারে নতুন একটি বাংলা এপিসোড নেতা বন্ধুরা ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটা নতুন ইভেন্ট দিয়ে দিয়েছে যেটার মাধ্যমে তোমরা অনেক কিছু জিনিস একদম ফ্রিতে পেয়ে যাবে তো ভাই ইভেন্টটা দেখতেই পাচ্ছ তোমরা গেম খুললেই এরকম একটা ব্যানার দেখতে পাবে যার নাম হলো কালার চ্যালেঞ্জ তো ভাই এই ইভেন্টটার মাধ্যমে অনেক কিছু তোমরা ফ্রিতে পাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইভেন্টটা প্রচুর টাফ ইভেন্ট তোমরা যদি ভিডিওটা পুরো লাস্ট অবধি না দেখো তাহলে ইভেন্টটা তোমরা নিজেরা কমপ্লিট করতে পারবে না তো ভাই জানতে হলে জাস্ট কী করতে হবে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব দি টানা দেখতে পাবেন যারা দেখছো আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক মারবে আর নতুন হলে লাল লালকোলা সাবস্ক্রাইব টি আছে দাবি দাবি অল অপশনে ক্লিক করে দাও তো চলো ইয়ার আবার ভিডিওটা শুরু করে যাক আমাদের মেন পাপিকে আসা তো সবার প্রথমে তোমরা গেম খুললে এই যে ব্যানারটা দেখতে পাবেন এটার মধ্যে ক্লিক করবে তো ক্লিক করার আগে আমি তোমাদেরকে বলে দিই এটা চলবে হলো আজকে থেকে পনেরো তারিখ অবধি তবু এটা তোমাদের কীভাবে কমপ্লিট করতে হবে লেভেল ওয়ান টু থ্রি ফোর এরকম করে কমপ্লিট করতে হবে তোমরা একবারে লেভেল কমপ্লিট করতে পারবে না তো সবার প্রথমে আমি ব্যানারে ক্লিক করলাম আর ব্যানারে ক্লিক করার পর তোমাদেরকে আমি ব্যাপারটা বুঝিয়ে দেবো যে ভাই কী কী আছে এর মধ্যে ব্যাপার তো সবার প্রথমে আমি বলে দিই কী কী তোমরা এখানে জিততে পারবে তো সবার প্রথমে এক নম্বর তোমরা এখানে যে গান স্ক্রিন দেখতে পাচ্ছ সেটা পাবে এমনকি যে

জিতে নিতে পারো তো এবার আসা যাক হাউ টু প্লে মানে কিভাবে তোমরা এটা জিতবে মানে এই যে কালারটা করতে হবে না কিভাবে তোমরা কালার করবে তো সবার প্রথমে আমি বলে দিই তোমাদের কালার নিতে গেলে তোমাদের সবার প্রথমে কিল করতে হবে তো সবার প্রথমে তোমরা গেম খেলবে অ্যান্ড গেম খেলার পর তোমরা ডে মানে প্রত্যেক দিন তোমরা দশখানা করে তোমাদের কিল করতে হবে অ্যান্ড দশখানা করে কিল করা মানে এক একটা কালার মানে এখানে টোটাল দশখানা কালার আছে তোমরা যদি দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা তো দশখানা কালার তোমাদের এখানে দেখো আমি এখনও পর্যন্ত একটা কিল করিনি মানে আমি গেম খেলি নি এখনও পর্যন্ত তাই জন্য আমার জিরো কিল আছে তো তোমরা জটা কিল করবে এখানে তটা হয়ে যাবে দুটো কিল করলে দুটো দশটা কিল করলে দশটা তো দশখানা যখনই তোমাদের কিল হয়ে যাবে দশখানা কালারও তোমাদের হয়ে যাবে অ্যান্ড এক একটা কিলে এক একটা কালার তোমরা চুজ করতে পারবে এখানে একটা কালার এখানে একটা কালার এখানে একটা কালার তো তোমরা এখন কনফিউজ আছো কীভাবে কালারটা করবে তো এবার তোমাদেরকে বুঝিয়ে দেওয়া যাক কীভাবে তোমরা কালারটা করবে তো সবার প্রথমে এখানে লেখা আছে হাউ টু প্লে এখানে দেখে নেওয়া যাক কীভাবে কালার করতে হবে তো সবার প্রথমে আমি যেটা বললাম নম্বর অফ ফাইভ লেখা আছে মানে পাঁচখানে কিল করেছে তাই জন্য এখানে পাঁচ লেখা আছে দশখানে কিল করলে দশখানা পেয়ে যাবে তো এবার কী করতে হবে এইখানে কালারটা নিয়ে এইখানে চুজ করতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সটবার চুজ করার পর এরকম কালার উঠে আসবেন তোমাদেরকে দেখো এইখানে যে কালারটা আছে না দেখো এই যে ব্লু কালারটা এই ব্লু কালারটা করতে হবে ব্লু কালারের এই যে টিক চিহ্নটা টিকচিহ্নটা টেনে তোমাদেরকে উপরের দিকে ধরতে হবে তাহলে পুরো ডিপ কালারটা হয়ে যাবেন এখান থেকে চুজ করতে হবে কালার তো আমি তোমাদেরকে বলে দিই এই যে কালারটা টোটালি আছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে স্ক্রিনশট নিয়ে দেখে দেখে করবে এই যে টোটাল কালারটা আছে সেম টু সেম তোমাদের কালার করতে হবে এখানে বেগুনি কালার এখানে হালকা গ্রিন কালার এখানে আমাদের ব্লু কালার মানে আকাশি কালার টাইপের এখানে হোয়াইট কালার এখানে পিঙ্ক কালার এরকম কালার তোমাদেরকে করতে হবে এটা স্ক্রিনশট নিয়ে নেবে অন্য ফোনে স্ক্রিনশট নিয়ে রেখে দেবে বা তোমার এই ফোনে স্ক্রিনশট নিয়ে দেখে দেখে করতে পারো তোমরা ঠিক আছে তো সব কিছু একদম ইজি আছে জাস্ট তোমাদেরকে কিল করতে হবে এখানে তোমরা টাচ যখনই করবে দেখো আমার কাছে এখন নেই বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না কিভাবে কালার করবে একদম ইজি জিনিস ভাই তোমরা জাস্ট নর্মালি আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম হাউ টু প্লে এটা তোমরা দেখে দেখে করতে পারো জাস্ট এই যে কালারটা আছে না এখানে জাস্ট টাচ করবে ঠিক আছে যখন তোমাদের একটা কিল হয়ে যাবে এখানে টাচ করবে টাচ করার পরেই তোমরা দেখতে হবে যে ভাই এই যে এরকম আছে এই টাইপের উঠে আসবে ঠিক আছে তারপরেই তোমরা রংটা করে নেবে কোন রং তোমাদেরকে পছন্দ এখানে সিলেক্ট করবে নিচ থেকে এরকম টেনে টেনে সিলেক্ট করবেন এই উপরে এটা আছে এটাকে পুরো টেনে যে গোল টাইপের দেখো একটা জিনিস আছে কোনায় তো এটা এইখানে থাকবে তো টেনে পুরো উপরে উঠিয়ে দেবে তাহলে ডিপ কালারটা হয়ে যাবে তো ভাই একদম ইজি তোমরা হয়তো হালকা এডিট টেডিট জানো যারা এডিটিং জানে তাদের তো কোনো চাপই নেই কারণ তোমরা এরকম কমপ্লিট করতে পারবে তো ভাই আমি বলে দিই এটা লেভেল ওয়ান টু থ্রি করতে হবে আজকে লেভেল ওয়ান অ্যান্ড পার ডে তোমরা দশখানা করে কিল পারবে অ্যান্ড পার ডে তোমরা এখানে দশখানা করে নাম্বার পাবে অ্যান্ড প্রত্যেক দিনই তোমাদের আলাদা আলাদা হয়তো কালার তোমাদের এখানে চুজ করতে দেবে আজকে এই কালার অ্যান্ড তোমরা হয়তো এই কমপ্লিট পিকচার তোমরা হয়তো এটা আজকে পাচ্ছ পরের দিন হয়তো অন্য কিছু কিছু পাবে এখানে প্রাইস তো তোমাদের কি করতে হবে জাস্ট পুরোটা কালার করতে হবে কালার করার পরই তোমরা এগুলো আরামসে জিতে নিতে পারবে তবে এটা দেখো এটা মেন না যে প্রাইসটাই আমাদের মেন বাট তোমাদের কি হবে একটা মজা লাগবে এই গেমটা খেলে তো একদম ইজিভাবে তোমরা আরামসে কমপ্লিট করে নিতে পারো তোমরা হয়তো বুঝতে পেরেছো যদি কোনো প্রবলেম থাকে তাহলে বুঝি বলে দিও আমাকে কমেন্ট বক্সে আমি আরও একটা ভিডিও বানাবো এর ব্যাপারে ঠিক আছে তো তোমরা যদি দেখো এখানে এডিটিং আছে এখানে এডিট অপশান আছে এখানে একটা সাইডে এখানে প্রিভিউ লেখা আছে তো এখানে দেখো প্রিভিউ তোমরা দেখতে পারো কীরকম কালার হয়েছে না হয়েছে এডিটিং করার পর ঠিক আছে তো স্টার্ট কালার তোমরা এখানে করে নিতে পারো স্টার্ট কালার অনেক কিছু অপশান আছে জাস্ট একদম ইসি যেরকমভাবে বোঝালাম সেরকম করতে পারবে আমার কাছে কিলটা নেই বলে আমাকে এখন অনেক টাইম লেগে যেত ভিডিও বানাতে অনেক লেট হয়ে যেত তো আমি এমনি বাইরে আছি তো তাই জন্য তোমাদেরকে তাড়াতাড়ি করে জানিয়ে দিলাম আশা করছি বুঝতে বোঝাতে পেরেছি তো ভাই ভিডিওটা তো অবশ্যই লাইক দিয়ে দেবো টাটা